চট্টগ্রামে মেরেশাই থেকে নিয়ে আসছি নাহারে গ্রুপে রকিবুর রহমান টুটুল, তরুণ উদ্যোক্তা। শুরু সে বহু আগে 86 সালে মাত্র 300টি মুরগি দিয়ে তার খামার শুরু। বাংলাদেশ টেলিভিশনে যখন মাটি মানুষ করতাম সে সময় খুব মনে পড়ে, বোধ হয় একবার আমি এসেছিলাম, তারপর অনেকবার তার সাথে কথা হয়েছে, আসবো আসবো করে আসা হয়নি। সম্প্রতি আমাকে তার এই খামারটি কলবরে যে এত বড় হয়েছে এই তথ্যটি দিল আমাদের এই মিডিয়া জগতের আমার ছোট ভাই তুল্য আরেকজন আমাদের অভিনেতা নোবেল। সেই ধারাবাহিকতায় তার সাথে যোগাযোগ, আবার এখানে আসা। কথাটি এ কারণে বললাম যে দেখুন, 86 সালে এক তরুণ 300-350 মুরগি দিয়ে শুরু করা, এখন তার এই খামারটি এত বড় হয়েছে, এত বড় হয়েছে, তার মুখেই শুনেছি যে তার বাৎসরিক এই খামারটি থেকে টার্নওভার প্রায় 1,200 কোটি টাকা। ভাবতে আশ্চর্য লাগে, এটা আমার কাছেও অনেক সময় অবিশ্বাস্য হয়, কিন্তু সত্যি সত্যি কৃষি খামার যদি বাণিজ্যিক কৃষি খামার সম্মিলিত খামার সেভাবে করা যায় এটা সম্ভব। কি নেই টুটুলের এই খামারে, সেই গবাদি পশুর বিশাল খামার থেকে শুরু করে হাঁস মুরগি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে পোলট্রি ডেইরি নানান ফিড কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন ফল ফলাদির চাষ থেকে শুরু করে বিশাল খামার। এই খামারের ভেতরে ঢুকলে আপনার মনে হবে না যে আপনি সত্যি সত্যি বাংলাদেশে আছেন, মানে এত সুন্দর করে, এত সুন্দর করে সাজানো গুছানো, এবং প্রতিটি কৃষির প্রতিটি পর্ব খুব পরিকল্পিত ভাবে এখানে অনুসরণ করা হয়। বায়োসেফটির একটি বিষয় এখানে আছে যেটি তারা খুবই সততার সাথে লালন করেন। সবকিছু মিলিয়ে টোটালের এই নাহার অ্যাগ্রোর উপরে এত বছর পর আর একটা সামগ্রিক ভাবে একটা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছে, আপনাদের ভালো লাগবে, চলুন ঢোকা যাক খাবার ভিতরে। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে বিশ্বব্যাপী কৃষি উৎপাদনে তথ্য প্রযুক্তির কার্যকর ও দক্ষতাপূর্ণ ব্যবহারের তৎপরতা চলছে। কৃষিতে শ্রম কমানো আর উৎপাদন ব্যবস্থাকে গাণিতিক হিসেবে মধ্যে আনতে তথ্য প্রযুক্তি রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে প্রাণী সম্পদ খাতে। ইন্টারনেটের সঙ্গে কম্পিউটার কিংবা মোবাইলকে যুক্ত করে এই খাতে কার্যকর পরিচালনায় এসছে দারুণ সাফল্য। গত কয়েক বছরে আমরা দুগ্ধ খামার তথা প্রাণী সম্পদে ইন্টারনেট অফ থিংস আইওটি ব্যবহার নিয়ে কয়েকটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি। 2016 সালে নেদারল্যান্ডসের ওয়েলিং ইউনিভার্সিটির প্রাণীবিজ্ঞান বিভাগের গবেষণা খামারগুলোতে দেখেছি প্রযুক্তি তথা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির নানামুখী ব্যবহার। তারপর 2018 সালে দক্ষিণ কোরিয়ার সিউলে চুংগামে একটি স্মার্ট ডেইরি খামার আমরা নিবিড় ভাবে দেখলাম। সবকিছু প্রচলিত খামারের মতোই, বিস্ময়কর বিষয় হচ্ছে খামার পরিচালনায় মানুষ নেই বললেই চলে। টিম নামের একজন খামারি ছোট্ট একটি কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করছেন পুরো খামার। ভালো উৎপাদন পেতে হলে প্রাণীগুলোকে পুষ্টিকর খাবারের পাশাপাশি দিতে হয় ভালো পরিবেশ।
আর স্মার্ট সিস্টেম এই বিষয়টিকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে। আর বাংলাদেশে দুগ্ধ খামারের ইন্টারনেট অফ থিংস এর ব্যবহার দেখলাম নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকায় মাস্কো ডেইরি লিমিটেডে। পরে আমরা দেখেছি সূর্যমুখী প্রাণী সেবা নামের একটি প্রতিষ্ঠানে আয়ুটির সফল ব্যবহার কনসিভ করার ঠিক হয়ে যাওয়া। এটা আমি অ্যাডভান্স মেসেজ পেয়ে যাচ্ছি, সেম ও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, টের পাচ্ছে, আমি 4-5 ঘন্টা আগে খবরটা পেয়ে গেছি মেসেজ। এই যে অ্যাডভান্স পাওয়ার দেয়, আমরা যারা সারাক্ষণ খামারে থাকতে পারি না বা খবর রাখতে চেষ্টা করি খুব উপকৃত হয়। মুন্সিগঞ্জের লৌহজোগে স্থাপিত ডাচ ডেইরিতেও রয়েছে আয়ুটির ব্যবহার। কোন গরুটা খাচ্ছে না, কোনটার শরীর খারাপ লাগছে, কোনটা ল্যাকটেশন সময় চলে যাচ্ছে, কোনটা হিট দেবে, হিটে হিটের সময় আসছে, সব তথ্য এগুলোকে আমরা বলছি সম্প্রতি সময় আয়ুটি। দেশে বৃহৎ খামার পর্যায়ে আয়ুটির সফল ব্যবহারের নজির গড়েছে চট্টগ্রামের নানাপুর। এটি মেরেশ্বর এলাকা পাহাড় বিস্তৃত নান্দনিক এক ক্ষেত্র নানার ডেয়ারি ফার্ম। উন্নত বিশ্বের আধুনিক দুগ্ধ খামারের মতোই, আধুনিক শিল্প কারখানার মতোই নিরাপদ এবং গোছানো চারপাশ। 35 একর জায়গায় গড়ে তোলা এই খামারে রয়েছে 1200 গরু, এর মধ্যে 700 দুগ্ধজাত গাভী। সবগুলো গাভীর গলায় ইলেকট্রিক বেল্ট রয়েছে, এর ভেতরে রয়েছে মাইক্রোচিপস। এই চিপস কম্পিউটার বা মোবাইলে পাঠাচ্ছে গাভীর শারীরিক সকল তথ্য। আধুনিক ও কারিগরি বিষয়গুলোকে পুরোপুরি রপ্ত করেছেন বিশাল এই খামারের উদ্যোক্তা টুটু। সিরাজ ভাই, আপনার তো দেশের পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে আপনার এই ধরনের ডেয়ারি ফার্ম অনেক দেখেছেন, সেইটা আপনাকে আর সামনে কিন্তু বিদেশে যেতে হচ্ছে না। আজকে এটা নাহা ডেয়ারিতে কিন্তু দেখে আপনি মনে হবে যেন আপনি ইউরোপে এসেছেন, আমেরিকা আছেন, তারা যে গরু পালার স্টাইল। এই গরুগুলা আপনার তার হিস্ট্রি, তার মুভমেন্ট, তার হিট ডিটেকশন, তার প্রত্যেকটা ইয়ারে তার যে অ্যাক্টিভিটিস, এটা এই বেল্টের মাধ্যমে কিন্তু এটা বোঝা যায়। এই বেল্টটা শুধু বেল্টের কাজ করতেছে না, এটা আমাদের সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে অটো ভাবে আপনি আমাদের মেইলে চলে আসতেছে প্রত্যেকদিন তার অ্যাক্টিভিটিসটা কি। আচ্ছা, এই এই গরুটার আজকে অ্যাক্টিভিটিস মেইলে কি বলছে, কি আছে এখানে? এই যে সাপোর্ট, ব্যাংকোর সাপোর্ট, এখানে আমি যদি এই এই জায়গাটাতে আসি, কারণ দেখেন আপনার এই যে গরুগুলোর হিস্ট্রি, তার আইডি নাম্বার থেকে শুরু করি, তার এই দেখেন এই যে এই যে তার আইডি নাম্বার, তারপরে তার গ্রুপ অফ নেম, সে কোন গ্রুপের মধ্যে আছে। পার্টিকুলারলি একটা গরু সম্পর্কে বলেন, এই যে 1044 হাই ইল্ডিং মিল্কিং কাউ, দেখেন 1044 সে তার সে বাচ্চা দিচ্ছে যে 61 দিন তার বয়স হচ্ছে, 61 দিন সে মিল্কিং করতেছে, 94 ডেজ সে ওপেন আছে, সে এখনো ব্রিজ দেওয়া হয় নাই, সেটা আনলক অবস্থা আছে, সে এখনো হিটে আসে নাই, সে এখন হাই ইল্ডিং মিল্কের ভিতরে সে আছে। সেক্ষেত্রে এই অ্যাক্টিভিটিস বেল্টের আওতায় এখন এই খামারের টোটাল গরুর সংখ্যা কত আছে? আমরা এখানে এখন 600 গরুকে আমরা অ্যাক্টিভিটিস বেল্ট আমরা ট্যাগ করিয়েছি। ভুট্টার চাষ কি নিজেরাই করেন? প্রায় 300 একর জমিতে আমরা ভুট্টা চাষ করি, এবং এটা যখন আপনার মিল্কিং স্টেজে যায় সেটা আপনি দেখেন, খাওয়ার পরে তার যে নিউট্রিশন ভ্যালু সেটা অনেকটাই রিকভ মানে কভার করে আসে, কাছাকাছি এবং এটা যদি আমরা পুরো বছর আমরা দেওয়ার জন্য এই পিঠ গুলো আমরা করছি, 1500 মেট্রিক টন আপনার ক্যাপাসিটি রাখতে।
দর্শক, বড় বড় খাবারগুলোতে প্রাণী সম্পদের খাদ্য সংরক্ষণটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়ার কিমের খাবারে আমরা দেখেছি খাদ্য প্রস্তুত ও প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের জন্য রয়েছে পৃথক পৃথক ইউনিট। এই যে খড়গুলো দেখছো, এগুলো মে মাসে হার্ভেস্ট করা, কিছুটা প্রক্রিয়াজাত করে রেখেছি। স্বয়ংক্রিয় মেশিনে অন্য সব পুষ্টির সঙ্গে মিশে খাবার তৈরি করি। এখানে রয়েছে উন্নত বিশ্বের সেই ব্যবস্থাগুলো, উৎপাদিত খাবার বিশেষ গাড়িতে করে জামিনে দেওয়া হচ্ছে। দর্শক লক্ষ্য করুন, গাড়িগুলো একে একে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে, তারপর সাওয়ার শেষে তার অপেক্ষমান। এখান থেকে একে একে প্রবেশ করবে মিল্কিং পার্লার, আর ওইখানে চলবে দুধ দোয়া। এটি আধুনিক প্রক্রিয়া। নানা ডেয়ারিতে প্রতিদিন গড়ে 6,000 লিটার দুধ পাওয়া যায়। সরাসরি দুধ বাজারজাত ছাড়াও দুগ্ধজাত নানা পণ্য তৈরির ব্যবস্থা রয়েছে এই খামারে। মান নিয়ন্ত্রণের ব্যাপারে রয়েছে উদ্যোক্তার যথেষ্ট সতর্কতা। আগামের ওলানগুলো আমরা ডিসইনফেক্টেড দিয়ে ওয়াশ করেছে, তারপরে আপনার এটার টিস্যু, নতুন টিস্যু দিয়ে আপনার এটাকে মোছা হচ্ছে, তারপরে আমরা যাই আর কি। বিশ্বব্যাপী ম্যাস্টালিটির একটা বড় সমস্যা, এটা বায়ো সেফটিকে খুব ব্যাহত করে। হ্যাঁ, প্রত্যেক দিন আমরা দুধটাকে আমরা টেস্ট করি, এটা মানে ব্যাকটেরিয়া লেভেল যেন না থাকে, প্রত্যেকটা ম্যাস্টালিটির যেন না থাকে। এবং এই মিল্কটা অটোমেটিক, আপনি দেখেন এই পাইপের মাধ্যমে গিয়ে অটোমেটিকলি কিন্তু এই পাইপের মাধ্যমে ফিলারে চলে যাচ্ছে। আমি বলেছি এখানে সবকিছুই স্বয়ংক্রিয় উপায়ে সম্পন্ন হচ্ছে, সার্বক্ষণিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে, পরে ম্যানুয়াল ড্রাই পদ্ধতিতে গোবর দিয়ে তৈরি করা হচ্ছে জৈব সার। গোবর গুলো আমরা অটোমেটিক ভাবে স্ক্রাপিং করে নিয়ে আসতেছি মাস্টার ড্রেন, মাস্টার ড্রেন থেকে আপনার এটা চলে যাচ্ছে এই পিটটাতে। এই পিটে যাওয়ার পরে এই মেশিনের কাজ হচ্ছে যে এই গোবরটাকে উঠে নিয়ে তার ময়েশ্চার রিডিউস করে ফার্টিলাইজার হিসেবে আপনার ইউজ করা, এবং যে ওয়াটারটা বের হচ্ছে এই ওয়াটারটা আমরা যে ঘাসের ভুট্টার ইরিগেশন পারপাসে আমরা কাজে লাগাচ্ছি। এখানকার বাছুরের লালন পালন ও তদারকি লক্ষ্য করার মতো, একটি সুস্থ বাছুরি সুন্দর গরুর জাত ধারণ করে এমন ভাবনা মাথায় রেখে বাছুরের শতভাগ যত্ন নিশ্চিত করা হচ্ছে। দেখেন এখানে এক একটা বাচ্চা ইন্ডিভিজুয়াল একটা তার খাঁচা যাওয়া আছে, কেন সে যেন তার মানে প্রতিদিন সে ফিডটা ঠিক মতো খাইতে পারে, ফিড মানে দুধ, এরপরে তার যে পায়খানা প্রস্রাব যেন হয় এটা যেন নিচে পড়ে যায়, একটার সাথে একটা যেন কন্টামিনেশন না হয়, এই জন্য ডিজিজ যেন স্প্রেড আপ না হয়, এই জন্য প্রত্যেকটা খোপে এই বাচ্চাগুলো রাখা হয়। বাছুরগুলোকে সেক্ষেত্রে আলাদাভাবে শনাক্ত কি করে করা হয়? আইডেন্টিফাইড মানে আমরা যখন বাচ্চা হয় সাথে সাথে দেখেন এয়ার ট্যাগ দিয়েছি প্রত্যেকটা গরু, এয়ার মানে এক সপ্তাহের মধ্যে মানে তার এয়ার ট্যাগ করা আছে। তাহলে জন্ম হওয়ার ঠিক কতদিন পরে এসে জানা হয় বাছুরকে? কত হওয়ার পরের দিনে এই বাচ্চাটা এখানে চলে আসে, আসার পরে এই যে এখানে আমরা বিভিন্ন ভাবে খাঁচা রাখছি, তারপর আবার ইন্ডিভিজুয়াল এখানে আপনি এই যে এখানে দেখেন এখানে আলাদা করে আপনার 5-6টা গ্রুপলি তাদেরকে রাখা হয়েছে, কারণ দেখি তারা যেন গ্রুপে থাকতে পছন্দ করে। বছরে 500-600 পর্যন্ত বাছুর পাওয়া যায়, খামারের মূল লাভও আসে এই বাছুর থেকে। দুধ বিক্রিতে যতটুকু লাভ হয় খামারি তার চেয়ে আমার মনে হয় বাছুরটাতে লাভ বেশি, কারণ সেটা বড় করে পালার পর যখন এটার ভ্যালুটা আসে, তাই না? কারণ আপনার যে আপনার দুধটা তো আমরা বিক্রি করি, রেগুলার যে খরচটা আছে এটা উঠবে, আর বাছুর হচ্ছে যে আপনার অ্যাসেট, এই বাছুর আপনার এক একটা বাছুর আপনার যখন মা হবে তখন 3-3 লাখ টাকা দাম, একটা যখন বাবা হবে মানে ছেলে হবে সেটাও দেখা যাবে যে 1.5-2 লক্ষ টাকা দাম, তো এইটা দিয়ে কিন্তু আপনার ফার্মের মোটামুটি আপনার প্রফিট এবং স্ট্রেংথটা আপনার ইয়া হয়, এবং বাচ্চার কোয়ালিটি আপনাকে এর আগে আমরা দেখিয়েছি যে আমরা ব্রিড আপগ্রেডেশন নিয়ে কিছু কাজ করতেছি, ওটা করলে দেখা যাবে যে আমাদের পার ক্যাপিটা মিল্ক প্রোডাকশন অনেক বেড়ে যাবে। উত্তরপ্রদেশের
উদ্যোক্তা জানালেন 1986 সালে মাত্র 300 মুরগি নিয়ে খামার শুরু করেন তিনি। তারপর জটি গান্ধী যুক্ত হয়ে খামারে, ঠিক সেখান থেকে 35 বছরের পঞ্চলায় কৃষি ভিত্তিক সুবিশাল কার্যক্রম গড়ে তুলেছেন তিনি। এখন 4,000 কর্মী কাজ করছে এই খামারে, আর্থিক সাফল্য বিশ্বাস। এখানে এখন সর্বমোট গরুর সংখ্যা কত আর প্যান্ট স্টক তো তৈরি হচ্ছে? 1500 গরু আছে এবং 11 লক্ষের মতো প্যারেন্ট স্টক আছে, যেটা আপনার ব্রয়লার এবং লেয়ারে। আমাদের প্রায় 24টা হ্যাচারি আছে, 20 লক্ষ আপনার বেউল চিজ প্রতি সপ্তাহে আমরা উৎপাদন করি, নিয়ার অ্যাবাউট 25,000 মেট্রিক টনের মতো আমাদের ফিডার সেল হচ্ছে, এবং প্রতিদিন আমাদের এই ডেইরি ফার্ম থেকে 6,000 লিটার দুধ উৎপাদন হয়, এবং আপনার দই এবং ফ্রেশ ভাবে আমরা মিষ্টি দই, টক দই, তারপর ঘি, তারপর বাটার চিজ এগুলি করতেছি। আস্তে আস্তে এটা মানুষের কাছে খুবই জনপ্রিয়তা হয়ে উঠছে। হ্যাঁ, মানে ভাবলে বিস্মিত হতে হয়, শুরুটা তো আজকের মতো ছিল না, তাই না? এখন এত বড় হয়েছে, জানার খুব আগ্রহ যে বার্ষিক একটা যদি হিসেব আমরা জানতে চাই বা বুঝতে চাই যে টার্নওভারটা কত হবে। এখন ধরেন ইয়ারলি আমাদের প্রায় 1,000 থেকে 1,500-1,300 কোটি টাকা আপনার টার্নওভার হয়। খামারের আওতায় গ্রামীণ জাহাজ উন্নয়ন প্রকল্প রয়েছে। এই ফার্মটা শুধু আমরা রিসার্চ এর উপরে রেখেছি, সেই মুন্সীগঞ্জ এবং রেড চিটাগংকে আমরা 100% হলস্টন ফিশিয়ান, যেটা সিমেক্স এর কানাডার, ওই সিমেন্টটা আমরা গভর্নমেন্টের থ্রু থেকে আমরা নিজেরাই তাদের পিডিগ্রি দেখে নিয়ে আসছি। এটা করার পিছনে যুক্তি হচ্ছে যে রেড চিটাগংটা দেখেন ওয়েদারের সাথে ফুল কিন্তু সাস্টেইন করেছে, মুন্সীগঞ্জটা ওয়েদারের সাথে সাস্টেইন করেছে, দ্যাট মিন্স বাংলাদেশের ওয়েদার, এবং হাইলি মিল্ক প্রোডাকশনের জন্য আমরা আশা করি যে এই জাতটা আমাদের যে দেশে সবচেয়ে বেশি সাস্টেইন করবে। আমরা দীর্ঘদিন এই কথাটা আমি বলছিলাম যে রেড চিটাগং আমাদের নিজস্ব একটা ব্রিড, মুন্সীগঞ্জের একটা নিজস্ব ব্রিড, এগুলোকে আমরা এখনো পর্যন্ত ডেভেলপ করতে পারলাম না। এটা খুব ভালো একটা কাজ যেটা কস্ট করে আপনি নতুন একটা করেছেন, তো আমরা আশা করতে পারি কবে নাগাদ নতুন এই জাতটি আসবে মুন্সীগঞ্জের যে রেড চিটাগং ব্রিডটা? মানে আমরা বছর তিনেকের ভিতরে আমরা এটা একটা ভালো একটা রেজাল্ট আশা করি। এর মধ্যে সাফল্য আসতে শুরু করেছে, রেড চিটাগং জাতের গাভী থেকে জন্ম নিয়েছে সংকরায়িত নতুন জাতের 17টি বাছুর। এই যে আপনার কার্ডনেসটা দেখেন স্টেট, এবং মা দেখছেন যে রেড চিটাগং ছোট, কিন্তু বাবা বড় হওয়াতে এটা দেখেন এটা আপনার আজকে 5 মাসের ভিতরে আপনার বড় হয়ে গেছে। সেক্ষেত্রে এ থেকে কত লিটার দুধ আশা করছেন আপনি? মিনিমাম 25 লিটার দুধ এভারেজ পাবো, ওটাই আমার সাকসেস। বাহ, 25 লিটার তো মানে অনেক অসাধারণ হবে আশা করছেন এভারেজ। আপনি এই গরু নিয়ে কিন্তু ডেইরি নিয়ে অনেক কাজ করেছেন, আপনি হচ্ছেন আমাদের অনুপ্রেরণা, কারণ আমরা যখন 80-এর দশকে ফার্ম শুরু করি তখন আপনার বিটিভিতে কিন্তু আমরা প্রোগ্রাম করতেন, সেই প্রোগ্রামটা দেখলে আমাদের মনে হতো যে আমাদেরকে দেখাচ্ছে বা আমাদের এই সেক্টর নিয়ে কাজ করতেছে। তখন কিন্তু এই যে গরু যারা পালে, মুরগি যারা পালে, তাদেরকে কিন্তু কেউ লাইক করতো না, মানে বলতো যে গরুওয়ালা মুরগিওয়ালা এই কেন্দ্রে, কিন্তু আমরা এটাকে প্রাউড করতাম। হ্যাঁ, কেউ ভালো চোখে দেখতো না আর কি, কি ছাগল গরু পাললে এর মধ্যে। হ্যাঁ, ওই জায়গাটাকে উঠে আনার পেছনে কিন্তু আপনার অনেক গুরুত্ব আছে। দর্শক, জোরের চাহিদা আর অনুশীলনের সঙ্গে টিকে থাকাই আজকের কৃষি পূর্ণ শর্ত। প্রণদের কৃষি উদ্যোগের বয়স 34 বছর। শুরুতে তিনি যেমন সময়ের চাহিদাকে অনুসরণ করেছেন, এখনো ঠিক সারা বিশ্বের আধুনিক প্রযুক্তি নিয়ে এগিয়ে নিচ্ছেন খামারের কাজকে। তার প্রতিটি কাজের ভেতরে দেশের প্রতি দায়বদ্ধতা, সহজীবী মানুষের প্রতি আন্তরিকতা এবং যতটা সম্ভব শুদ্ধতা অনুসরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ভেতর দিয়ে আসছে কাঙ্ক্ষিত সাফল্য। প্রভুদের মতো সফল ও বড় উদ্যোক্তাদের হাত ধরে অনেক নতুন উদ্যোক্তা গড়ে উঠুক, তার সফলতা আরো বহু মানুষের সাফল্যের ভূমিকা রাখুক, প্রত্যাশা আমাদের।